हेलो फ्रेंड वेलकम माय टू चैनल आजकल भिडियोते बंधुरा प्रक्सिमिटी सेंसर और ग्लास रिले दुटो इलेक्ट्रिकल गुड्स नहीं क्यों काज करे थाके एवं क्यों कनेक्शन करा थाके समस्त इनफरमेशन तुम्हारा भिडियोते पे जाबे तुम्हारा भिडियो शुरू थेके शेष पर्यन्त देखबे ताहले अवश्य कनेक्शन विषय एवं ये तुम्हारा पार्टसगुलो देखते पार्टसगुलोर की रकम काज কিভাবে এদের ডায়াগ্রাম রয়েছে সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকন আছে প্রেস করে অল নোটিফিকেশন চালু রাখবে। নেক্সট টাইম আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে। চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতে দেখো তোমাদেরকে প্রথমত দেখিয়ে দিই এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএমপিএস। এখানে দেখো লেখা আছে ইনপুট 100 থেকে 240 ভোল্ট এটা ইনপুট হয়ে থাকে এবং আউটপুট 24 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার কিংবা 25 ওয়াটের ক্যাপাসিটি আছে আউটপুটের। তো এই 24 ভোল্টের কেন এসএমপিএস নিয়েছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা গ্লাস রিলে আছে, এখানে টোটাল পিন আছে, এই যে এটা কয়েল আর এটা হচ্ছে বেস। এর আগের ভিডিওতে দেখবে আমার আপলোড করা আছে 11 পিনের রিলে এবং 14 পিনের রিলে কীভাবে কানেকশন করা হয়ে থাকে এবং কীভাবে কাজ করে থাকে। তো আজকে যে গ্লাস রিলে তোমাদের কানেকশন করে দেখাবো এটা হচ্ছে 8 পিনের। তোমরা দেখতে পাচ্ছ কয়েলের সঙ্গে 8টা পিন আছে, বেসের এখানে দেখো 8টা হোল আছে, এখানে কানেক্ট করতে হয়। তো এই 8 পিনের মধ্যে কটা এখানে কমন আছে, কটা এনসি কটা এনও এবং কোনটা আমরা কয়েলের জন্য কানেকশন করব সমস্ত আমি এই ইনফরমেশন তোমাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম পিএনপি এবং এনপিএন সেন্সার কীভাবে প্রক্সিমিটি সেন্সার কীভাবে কাজ করে। তো আমি আজকে এটা 24 ভোল্টের অপারেট হয়ে থাকে আমি পিএনপি একটা প্রক্সিমিটি সেন্সার নিয়েছি, এর কানেকশন তোমাদেরকে দেখাবো। পিএনপি বলতে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো পিএনপি বলতে দুটো ফেজ থাকবে আর একটা নিউট্রাল থাকবে। তো আমরা এই যে তিনটে ওয়্যার দেখতে পাচ্ছ এখানে ব্লু আছে, ব্ল্যাক আছে, ব্রাউন আছে। তো এই ব্রাউন এবং ব্লু আমাদের 24 ভোল্ট আমরা এখানে ডিসি ইনপুট করব এবং এই যে ব্ল্যাক ওয়্যার লোডে যাবে মানে আউটপুট এটা ফেজ এটা আমরা লোডের সঙ্গে কানেকশন করব। তো চলো এই প্রক্সিমিটি সেন্সার সাধারণত একটা সুইচের কাজ করে থাকে, এর সামনে যখন কোনো আমরা বস্তু রাখবো তখন এই সেন্সার কী করে অপারেট হতে থাকে। তো যাই হোক কানেকশানের সময় তোমাদেরকে ডিটেলস দেখাবো। এখানে দেখো একটা এক্সস্ট ফ্যান নিয়েছি, লোডের ক্ষেত্রে আমি এটা তোমাদের ব্যবহার করে দেখাবো। চলো তাহলে ঝটপট আমি কানেকশন করে তোমাদেরকে অপারেট করে দেখিয়ে দেবো কীভাবে কানেকশন করা হয়ে থাকে, কীভাবে কাজ করে থাকে। তো দেখো আমি এই এসএমপিএসে 220 ভোল্ট ইনপুট করার জন্য আমি একটা এখানে কল নিয়েছি, ওয়্যার নেব, এই ওয়্যার আমি কানেক্ট করে নেবো প্রথমত এসএমপিএসে। এসএমপিএসে দেখো এখানে যে 5টা পোল আছে এখানে লেখা আছে, দেখো এখানে আমরা ফেজ এখানে আমরা ইনপুট করব এবং নিউট্রাল এখানে ইনপুট করব। আর এটা দেখতে পাচ্ছ এটা আউটপুটের ক্ষেত্রে আর্থিং এটা আউটপুট হয়ে থাকে, এটা আউটপুট প্লাস মাইনাস 24 ভোল্ট, এখান থেকে এই যে দুটো পোল দেখতে পাচ্ছ এখান থেকে আউটপুট হবে। চলো তাহলে আমি এসি ইনপুট করব, সেই ওয়্যার দুটো আমি কানেক্ট করে নেব। খুব সহজ কানেকশন করা, তোমরা যদি এই ইলেকট্রিক্যাল গুডসের গায়ে যে নেম প্লেট কিংবা ডায়াগ্রাম লেখা থাকে সেগুলো দেখেও তোমরা ওয়্যারিং করতে পারবে। দেখো আমি দুটো ওয়্যার এখানে কানেক্ট করে নিয়েছি। এইবার দেখো এই যে প্রক্সিমিটি সেন্সার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে 24 ভোল্ট ডিসি ইনপুট করতে হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে লোডের ক্ষেত্রে আমি ব্যবহার করবো, আর এই যে দুটো ওয়্যার দেখতে পাচ্ছ এটা পজিটিভ মানে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। তো আমি কানেক্ট করে দেবো, কীভাবে কানেক্ট করবো তোমরা দেখো এই যে প্লাস যে ওয়্যারটা আছে আমি এই এসএমপিএসের যে প্লাস আউটপুট আছে 24 ভোল্ট সেখানে আমি কানেক্ট করে দেবো। এবার দেখো যে নেগেটিভ যে ওয়্যারটা আছে সেটা আমি নেগেটিভ যে কানেক্টার আছে সেখানে কানেক্ট করে দেবো।
কানেক্ট করে দিলাম। এইবার দেখো আউটপুটটা আমি লোডে কানেক্ট করব। কানেকশন করার আগে এই রিলে বিষয়ে তোমাদেরকে আমি কিছু তথ্য জানিয়ে দিই। এটা হচ্ছে 8 পিনে, তোমাদেরকে প্রথমেই বলেছি 8 পিনের একটা ক্লাস রিলে। এখানে দুটো পোল আছে কয়েলের জন্য, দুটো পোল আছে কমন, এবং দুটো NC এবং দুটো NO। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কানেক্টার উপরে লেখা আছে ছোট ছোট করে, তোমরা বুঝতে পারবে না। এখানে তোমরা যদি ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রামে তোমরা দেখে বুঝতে পারবে। তো এখানে যে 13 আর 14 যে পোল আছে কানেক্টিং, এই পোল দুটো হচ্ছে কয়েলে। তার উপরে দেখো এখানে 12 এবং 9, এই পোল দুটো হচ্ছে কমন। এই সাইডে চলেছো 4 আর 1 হচ্ছে NC, 8 এবং 5 হচ্ছে NO। তো যখন নর্মাল অবস্থায় তোমরা তো জানো NC সঙ্গে কমনলি কানেক্ট থাকে, যখন আমরা এই রিলেকে অপারেট করি তখন NC NO হয়ে যায়, আর এই যে NO NC হয়ে যায়। তো যাই হোক কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তাহলে দেখো এই যে কয়েলের 13 এবং 14 নম্বর যে পোল আছে, সেখানে আমি এই যে লোডে একটা ওয়্যার এখান থেকে নিয়েছি সেন্সার থেকে আউটপুট, সেটা আমি কানেক্ট করে দেবো। আমি 13 নম্বর পোলে এটা কানেক্ট করে দিলাম। এটা তো পজিটিভ পেয়ে গেল, নেগেটিভটা আমি এই যে SMPS এর যে নেগেটিভ আছে সেখান থেকে আমি ডাইরেক্ট কানেক্ট করে দেবো। তো তার জন্য আমি ছোট একটা ওয়্যার নেব। এখানে দেখো SMPS এর যে 0 ভোল্ট আছে, এই 0 ভোল্ট আমি কানেক্ট করব। কানেক্ট করেছি। এবার দেখো রিলের যে নেগেটিভ আমি এখানে সাপ্লাই দেবো, সেখানে ইনপুট করে দেবো। দেখো কয়েলে আমার কানেকশন করা হয়ে গেছে, সেন্সার কানেকশন করা হয়ে গেছে। এবার যে লোডে আমি এই যে অ্যাডজাস্ট যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা আমি কানেক্ট করব। আমরা কীভাবে কানেক্ট করব দেখো, আমরা যখন এই যে সেন্সারের গায়ে যখন আমরা টাচ করব, টাচ করার সাথে সাথে যেন এই ফ্যানটা চালু হয় সেই রকম কন্ডিশনে আমি কানেকশন করব। তাহলে কানেকশন করলে আমাকে যে রিলের যে NO পয়েন্ট আছে, দুটো পোল আছে, সেখানে যে কোনো একটা পয়েন্টে আমাকে কানেক্ট করতে হবে। আর যদি আমরা এইখান থেকে যদি আমরা হাত সরিয়ে নিই, সেন্সারের সামনে থেকে যদি হাত সরিয়ে নিই, সরানোর সাথে সাথে যদি চলে, সেক্ষেত্রে আমরা NC-র এখানে আমি কানেক্ট করব। তো দুটো পোলের সঙ্গে আমি কানেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এখানে দেখতে পাচ্ছ রিলে এখানে কানেকশন করা হয়ে গেছে। এরপর আমরা লোড কানেকশন করব। লোডের যে ফ্যান আছে, ফ্যান বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই। এই ফ্যানটা হচ্ছে 220 ভোল্ট AC-তে এটা অপারেট হয়ে থাকে। তো আমাদের এই 220 ভোল্ট এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমরা এই রিলের যে কমনে আমরা 220 ভোল্ট ইনপুট করব, এবং আউটপুটে এর যে পজিটিভ যে লাল ওয়্যার আছে সেটা আমরা NO পয়েন্টে কানেক্ট করে দেবো। এবার আমরা এই যে 8 নম্বর যে পোল দেখতে পাচ্ছ, তার সঙ্গে দেখো এখানে 12 নম্বর কমন এর কানেক্ট আছে। তো এখানে আমরা একটা ফেজ আমরা ইনপুট করে দেবো। এই ফেজ আমরা SMPS-তে ইনপুট করেছি, সেখান থেকে আমরা এখানে ইনপুট করব। দেখো ফেজ অপশান আছে, সেখানে আমরা কানেক্ট করে দেবো। এবং এই ওয়্যারটা আমরা রিলের যে কমন 12 নম্বর টার্মিনাল সেখানে কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেছে। নিউট্রাল ওয়্যারটা আমরা ইনপুটের যে SMPS-এর নিউট্রাল আছে সেখানে কানেক্ট করে দেবো। তোমরা ওয়্যারিংটা আমি বলে দিচ্ছি আরেকবার, দেখে নাও। প্রথমত আমি এখানে দেখো আমি 220 ভোল্ট ইনপুটের জন্য এখানে ফেজ এবং নিউট্রালে এই ওয়্যার ইনপুট করেছি, এবং আউটপুটে দেখো এই যে সেন্সারে প্রক্সিমিটি সেন্সারে যে 24 ভোল্ট আউটপুট হচ্ছে সেখানে দেখো আমি নেগেটিভ পজিটিভ যুক্ত করেছি, এবং যে সেন্সারে যে আউটপুট ফেজ সেটা আমি কয়েলে ইনপুট করেছি, কয়েলের যে 13 নম্বর পোল আছে সেখানে আমি ইনপুট করেছি, এবং কয়েলে আরেকটা পোলে যেটা নেগেটিভ কানেক্ট করতে হবে সেটা আমি SMPS-এর নেগেটিভ থেকে কানেক্ট করে দিয়েছি ডাইরেক্ট। এবার দেখো আমাদের যে লোডের ক্ষেত্রে 220 ভোল্ট আমার এই লোডের ক্ষেত্রে প্রয়োজন, সেক্ষেত্রে আমি এই যে SMPS-এর যে ইনপুট হয়েছে ফেজ, সেখান থেকে আমি একটা লুপিং করেছি কমনে, রিলে কমন 12 নম্বর পোল আছে সেখানে
কানেক্ট করেছি এবং আউটপুট যে 8 নম্বর পোর্ট আছে সেখান থেকে আমি লোডে দিয়েছি এবং নিউট্রালটা আমি এসএমপিসি ইনপুটের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। ফ্রেন্ডস দেখো আমার ওয়্যারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কিভাবে এই লোডে কিভাবে অপারেট করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আমি এসএমপিএস যে ইনপুট আছে সেই ইনপুট সাপ্লাই আমি অন করব। অন করেছি, দেখো এখানে সাপ্লাই ইনপুট হয়ে গেছে, লাইট জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখো রিলে আমি কিভাবে অপারেট করব। সেন্সারের সামনে আমি যদি হাত দিই, দেখো হাত দেওয়ার সাথে সাথে এই যে ফ্যান আছে ফ্যান রিলে অপারেট হবে এবং ফ্যান চলতে লাগবে। দেখতে পাচ্ছ এই, তোমরা বুঝতেই পারছো আমরা যদি এই সেন্সারের সামনে হাত দিই ফ্যান চালা ফ্যান স্টার্ট হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আবার হাত সরিয়ে নিলে অফ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এইভাবে কানেকশন করতে চাই যে এই প্রক্সিমিটি সেন্সারের সামনে কিছু আমি এখানে সামনে আসবো, আসার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে এবং সামনে থেকে সরে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তোমরা যদি এই কানেকশানটা তোমরা যদি এইভাবে চাও যে আমি সামনে হাত দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, হাত সরালে চলবে, সেক্ষেত্রে তোমাদের কানেকশানটা আমি দেখিয়ে দিচ্ছি। কেবলমাত্র একটা ওয়্যার চেঞ্জ করতে হবে, যেটা লোডের ক্ষেত্রে আমি যে ফেজ এখানে আমি এনও থেকে কানেক্ট করছি সেটা এনসি থেকে কানেক্ট করতে হবে। তো কীভাবে কানেকশন করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ কীভাবে অপারেট হচ্ছে, রিলে লাইট জ্বলছে তার সাথে সাথে আমার যে লোড আছে ফ্যান চলা শুরু করে দিচ্ছে। এবার দেখো আমি এই যে এনোর সঙ্গে যে কানেক্ট করেছি লোডের যে ফেজ সেটা আমি এনসির সঙ্গে কানেক্ট করে দেবো। কেবলমাত্র একটা ওয়্যার চেঞ্জ করলেই আমার সমস্যা মিটে যাবে। তো দেখো আমি এনসির সঙ্গে কানেক্ট করে দিয়েছি, এবার সাপ্লাই দেবো। দেখো ফ্রেন্ড আমি এসএমপিএস দেখতে পাচ্ছ সেখানে সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমার মোটর চালু শুরু হয়ে গেছে, আবার যে লোড আছে ফ্যান চলতে শুরু করছে। আমি সামনে হাত দিলে দেখো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার মানে কী হচ্ছে, আমি যদি এই রিলেকে অপারেট করি এই সেন্সারের মাধ্যমে, দেখো সেন্সার লাইট জ্বলছে, তাহলে সঙ্গে সঙ্গে ফ্যানটা অফ হয়ে যাচ্ছে। এবার হাত আমি এখান থেকে যদি সরিয়ে নিই দেখো অটোমেটিক আবার চলাচল করে যাচ্ছে। তার মানে কী হচ্ছে, আমরা এই প্রক্সিমিটি সেন্সার এবং রিলে দিয়ে আমরা দুরকমভাবেই আমরা এই যে লোড আছে লোড অপারেট করতে পারি। যাই হোক তোমাদের কাছে খুব সহজে আমি বোঝাতে পেরেছি। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ভালো থেকে সুস্থ থাকো।